আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দেখে ইউজি কোর্স করছেন অর্থাৎ বিভিন্ন বিষয় অনুষ্ঠানে গ্রাজুয়েশন করছেন তাদের অ্যাডমিট কার্ড এবং ফাইনাল পরীক্ষার গাইডলাইন সংক্রান্ত অফিসিয়াল নোটিশ পাবলিশ করলে ইউনিভার্সিটি এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো চলুন সময় করে শুরু করা যাক তো দেখুন এই যে অফিসিয়াল নোটিশ এখানে দেখুন বলা রয়েছে যে আপনারা যারা ইউজি কোর্স করছেন অর্থাৎ গ্রাজুয়েশন করছেন তাদের ফাইনাল পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে তিরিশ দশ হাজার তেইশ তারিখ বেলা দুটো থেকে অর্থাৎ আজবেলা দুটো থেকে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা কী করে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তাই নিয়ে কিন্তু আমি ডিটেলস অলরেডি একটি ভিডিও বানিয়েও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই ভিডিও নামের ওপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে সেখানে আপনারা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারবেন যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে কিন্তু আরও একটি পয়েন্ট বলে দিয়েছে দেখুন যে আমাদের আপনাদের অ্যাডমিট কার্ডের কিন্তু কোনো হার্ড কপি কলেজ থেকে দেওয়া হবে না অর্থাৎ আপনারা অনলাইন থেকে যেটা ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে প্রিন্ট করে নিজেদের কাছে কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করবেন সেটা কালার প্রিন্ট আউট করে আপনি নিজেদের কাছে রেখে দেবেন যেহেতু আপনাদের কলেজ থেকে আর কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তো সেহেতু আপনারা কালার প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন এবং দেখুন আপনারা যারা এক্সাম ফিল আপ সময় মতো করেননি অথবা আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে ঠিক আছে তো এবার আসি যে আপনাদের এক্সামের গাইডলাইনগুলো নিয়ে তার আগে জানিয়ে রাখি আপনাদের ফাইনাল পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই আর এই অল্প সময় ভালো নাম্বার তোলার জন্য সায়সান ভিত্তিক নোট কিন্তু খুবই কার্যকর আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক নোট নিতে চান তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধাও পাবেন এছাড়া এটা একটি কিন্তু আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেখুন এবার আসি যে আপনাদের এক্সামের যে গাইডলাইনগুলো সেগুলো নিয়ে এখানে কিন্তু পরপর কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে টোটাল এগারোটা গাইডলাইন দেওয়া রয়েছে তো এক এক করে বলি তো একদম প্রথমেই দেখুন বলেছে যে আপনাদের যে এক্সামের শিডিউল অর্থাৎ পরীক্ষা রুটিন সংক্রান্ত যে ইনফরমেশান তার জন্য আপনাদেরকে ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে তো আমি কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে অলরেডি ডিটেলস একটি ভিডিও বানিয়ে দিয়েছি পরীক্ষা রুটিন সংক্রান্ত সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা যারা এখনও পরীক্ষা রুটিন পাননি তারা সেই ভিডিওটা একবার চেক করে নিতে পারেন তাহলে আপনারা পরীক্ষা রুটিন অর্থাৎ কোন কোন সাবজেক্টের কবে কখন পরীক্ষা সেটা কিন্তু আপনারা জেনে যাবেন তারপর দেখুন দুই নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাদের যে অ্যাডমিট কার্ডটি বেরোচ্ছে সেটা এবং অরিজিনাল এনলনমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই দুটো কিন্তু নিয়ে যেতে হবে তো এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এটা কিন্তু আপনাদের কলেজ থেকে দেবে অর্থাৎ ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট আছেন তারা কলেজ থেকে পেয়ে যাবেন আর এটা কিন্তু একবারই আছে যারা সেকেন্ড এর স্টুডেন্ট আছে তারাও কিন্তু ফার্স্ট ইয়ারে থাকতেই কলেজ থেকে দিয়ে দিয়েছিল তো আপনারা যারা এখনও তোলেননি তারা অবশ্যই কলেজে গিয়ে ইমিডিয়েট আপনারা এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এটা তুলে নিয়ে আসবেন কারণ এই দুটো ছাড়া কিন্তু আপনাদের পরীক্ষায় বসতে দেবে না তো আপনাদের দুটোই লাগবে অনলাইন থেকে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট প্লাস অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড তো আমার কিন্তু ভয়েসটা একটু অন্যরকম হতে পারে কারণ দুদিন ধরে আমার জ্বর আর সেই অবস্থায় আমি আপনাদের জন্য ইনফরমেশনের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আপনারা প্রে করবেন যাতে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি যাই হোক এরপরে তিন নম্বর পয়েন্টে আসি যে এখানে বলেছে যে এক্সামিনারদের কিন্তু এই এক্সামিনেশন শিডিউল যেটা তার পরীক্ষা পরীক্ষার রুটিন কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে এরপর দেখুন চার নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের পরীক্ষার যে গেট সেটা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টায় কিন্তু খুলে দেবে তারপর দেখুন পাঁচ নম্বর পয়েন্টে বলেছে কী যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর মানে এক ঘন্টা পর্যন্ত আপনারা পরীক্ষার হলে এন্টার করতে পারবেন তার বেশি হয়ে গেলে তখন কিন্তু আর আপনাদের পরীক্ষার হলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না এবং কেউ কোনো পরীক্ষার্থী যদি মানে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে যেতে চান তাহলে কিন্তু মিনিমাম এক ঘন্টা পরে তিনি তার সমস্ত কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিট জমা দিয়ে তারপরে কিন্তু পরীক্ষার হল ত্যাগ করতে পারেন ঠিক আছে তারপরে দেখুন ছয় নম্বর পয়েন্টে বলেছে যে কোনো পরীক্ষার্থী কিন্তু কোনো অসদুপায় অবলম্বন করা যাবে না ইউনিভার্সিটির রুলস অনুযায়ী ঠিক আছে নেক্সট সাত নম্বর পয়েন্টে বলেছে দেখুন যে কোনো পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে কোনো অবস্থাতে রাখা যাবে না নয়তো সেটা কিন্তু সিস করে নেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে তারপরে দেখুন আট নম্বর পয়েন্টে বলেছে যে পরীক্ষার হলে পেন পেন্সিল এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে নর্মাল ক্যালকুলেটর অথবা জিওমেট্রিক্যাল আইটেম যেগুলো আছে এগুলো ছাড়া অন্য কোনো কিছু কিন্তু এক্সিমিনেশান টেবিলে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে তারপর দেখো নয় নম্বর পয়েন্টে এটা বলেছে এটা কিন্তু খুব কিন্তু ভাইটাল একটা বিষয় এইটা কিন্তু প্রচুর স্টুডেন্টটি কমেন্ট করেন আমাকে তো সেটা হলো যে আপনারা বলেছে যে কোনো একটা পরীক্ষার শিটে ঠিক আছে কোনো একটা পেপারে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন হয় বেঙ্গলি নয় ইংলিশ কোনো মিক্সড ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা পেপারে পার্টিকুলার পেপারে কিন্তু ইউজ করা যাবে না অর্থাৎ কেউ সাপোজ সোশ্যালজি দুটো পেপার আছে কেউ সোশ্যলজি একটা পেপারে আপনারা বাংলা ইউজ করলেন ঠিক আছে সোশ্যালজি অন্য পেপারে আপনারা ইংলিশে লিখতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু একই পেপারে আপনারা বাংলা আর ইংলিশ দুটো কিন্তু মিক্সড করে কিন্তু ইউজ করতে পারবেন না লিখতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন অর্থাৎ আপনারা এক একটা পেপারে একটা ল্যাঙ্গুয়েজই ইউজ করতে পারবেন মিক্সড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতে পারবেন না কোনো পার্টিকুলার পেপারে এবং দেখুন লাস্ট পয়েন্ট অর্থাৎ এগারো নম্বর পয়েন্টে বলা আছে যে প্রত্যেক পরীক্ষার্থীকে কিন্তু এই সমস্ত রুলসের সাথে সাথে এ পরীক্ষার যে রুলসগুলো ইউনিভার্সিটি সেগুলো কিন্তু সবই মেনে চলতে হবে ঠিক আছে এবং দেখুন আপনাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন বেলা বারোটা থেকে বিকাল চারটের মধ্যে কোনো ছুটির দিন শনিবার এবং রবিবার ব্যতীত ঠিক আছে নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের আরও একবার বলে রাখি যে আপনাদের ফাইনাল পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই আর এই অল্প সময় ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাইশান ভিত্তিক নোট খুবই কার্যকর আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে ফাইনাল পরীক্ষার জন্য সাইশান ভিত্তিক নোট নিতে চান তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা আইসো সার্টিফাইড ইনস্টিটিউট এবং এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধাও কিন্তু আছে ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ